নমস্কার বন্ধুরা, মাই হোমস্টাইল রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আলু আর ময়দা দিয়ে একটি মজাদার ব্রেকফাস্ট রেসিপি। এটা খেতে এতটাই সুস্বাদু হয় যে কাউকে বানিয়ে খাওয়ালে কেউ কিন্তু বুঝতেই পারবে না যে এটা কী দিয়ে বানানো হয়েছে। এই রেসিপিটি ছোট থেকে বড় সবাই কিন্তু ভীষণই পছন্দ করবে, এমনকি বাচ্চাদের টিফিনও আপনারা বানিয়ে দিতে পারবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি একটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 400 গ্রাম সেদ্ধ করে নেওয়া আলু। আলুটা হাতের সাহায্যে প্রথমে খুব ভালো করে মেখে নেব। আলুটা খুব ভালো করে মেখে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 100 গ্রাম ময়দা। 400 গ্রাম আলুর সাথে 100 গ্রাম ময়দা ব্যবহার করতে হবে। আপনারা যদি আলুর পরিমাণ বেশি নেন তাহলে ময়দার পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার সমস্ত কিছু খুব ভালো করে মেখে নিয়ে একটি ডো তৈরি করে নেব। ডোটা তৈরি করার জন্য আমার এখানে অল্প জল লাগবে, আমি 1 টেবিল চামচ জল দিয়ে দিচ্ছি। প্রথমে কিন্তু বেশি জল দিয়ে এই ডোটা তৈরি করতে যাবেন না, তাহলে কিন্তু ডোটা বেশি নরম হয়ে যাবে। একটি ডো তৈরি করে নিলাম। এবার হাতটা ভালো করে ধুয়ে হাতে সামান্য তেল গুলিয়ে নিয়েছি। এবার এখান থেকে অল্প পরিমাণ অংশ নিয়ে প্রথমে গোল বলের মতো বানিয়ে নিচ্ছি। গোল বলের মতো বানিয়ে নেওয়ার পর আমি একটি প্লাস্টিকের বোতল নিয়েছি। এবার এর উপরে বোতলের মুখটা রেখে খুব সামান্য একটু চাপ দিতে হবে, তাহলে এরকম একটা সুন্দর শেপ কিন্তু চলে আসবে। আমি আরেকটা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে ঠিক একই রকম ভাবে গোল বলের মতো বানিয়ে নিলাম, তারপর একই রকম ভাবে বোতলের মুখটা দিয়ে হালকা করে একটু চেপে দিচ্ছি। আমি ঠিক একই রকম ভাবে সবগুলো বানিয়ে নেব। একই রকম ভাবে সবগুলো বানিয়ে নিয়েছি। এবার আমি আগের থেকে জল গরম করতে দিয়েছি। জলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে ফুটে উঠবে তখন আমি যেগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো একে একে দিয়ে দিচ্ছি। এগুলো দেওয়ার পর 5 মিনিটের মতো সেদ্ধ করে নেব। 5 মিনিট সেদ্ধ করার পর দেখবেন এগুলো উপরের দিকে ভেসে উঠেছে, তখন এগুলোকে গরম জল থেকে তুলে নিতে হবে। গরম জল থেকে তুলে আমি একটি পাত্রের মধ্যে ফ্রিজে ঠান্ডা জল নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি। এর জন্য এগুলো খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। খুব বেশিক্ষণ ঠান্ডা জলের মধ্যে রাখার প্রয়োজন নেই, 1 থেকে 2 মিনিট ঠান্ডা জলের মধ্যে রাখলেই হবে। 2 মিনিট পর আমি ঠান্ডা জল থেকে তুলে নিচ্ছি। জল থেকে তুলে নিলাম। এবার এটা আমি এক সাইডে রেখে দিচ্ছি। এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন কুচি। রসুন কুচিটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা রসুনের সাথে হালকা করে একটু ভেজে নেব। আপনারা পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষও এটা বানিয়ে নিতে পারেন। হালকা করে একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা একটু কালারের জন্য দিলাম, আপনারা চাইলে নাও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 2 চামচ চিলি ফ্লেক্স। আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি। আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা দেবেন। এবার 25 থেকে 30 সেকেন্ডের মতো একটু নাড়াচাড়া করে নেব। 30 সেকেন্ডের মতো নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো সস। এবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচের মতো আমচুর পাউডার। আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার যেগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 7 মতো লবণ। আমি আলু আর ময়দাটা মাখার সময় লবণ দিয়েছিলাম, সেই কারণে লবণটা বুঝে দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। এবার লবণ আর ধনেপাতা কুচিটা হালকা হাতে নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই আমার তৈরি হয়ে গেল আজকের রেসিপি। ভালো করে মিশিয়ে নিলাম। এবার পরিবেশন করে নিচ্ছি। আপনারা এই রেসিপিটি বাড়িতে বানিয়ে অবশ্যই একবার দেখবেন, একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে।
আমার আজকের রেসিপি আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার এই ভিডিওটিতে লাইক করবেন, কমেন্ট করবেন আর ভিডিওটিকে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপির আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি একদম ভুলবেন না। আমার নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।